সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজ দেখাবো ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি এ খাবারটা আমার খুবই প্রিয় একটা খাবার এবং এটা খুব ভালো রান্না করতে পারি আমি এবং এই ডিমটা আপনি যে কোনো ডিম দিয়েও করতে পারেন যেমন বোয়ালের ডিম রুইয়ের ডিম যে কোনো মাছের ডিম দিয়ে করা যায় তো ইলিশের ডিম দিয়ে আমি বেশি পছন্দ করি তো আসুন আমার সাথেই থাকুন দেখুন এখানে ফ্রাই প্যানে আমি প্রথম শুরুতেই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা এক চা চামচ এবং রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে বাগাড়ি করে বাগার করছি যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় এই চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর যে আমি দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব ইলিশ মাছের ডিমগুলোকে আমি দুটো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে দেখুন কীভাবে লিকুইড করে নিয়েছি এরপরে ডিমটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি ডিমটাকে কষিয়ে রান্না করে নেব নাইনটি পার্সেন্ট আমাকে রান্না করতে হবে কারণ করলাটা যদি করলাটা হতে বেশি সময় লাগবে না এই জন্য ডিমটাকে ফুলকূক অথবা নাইনটি পারসেন্ট করে নিতে হবে এ পর্যায়ে ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য দেখুন আমার ডিমটা প্রায় হয়ে গিয়েছে নাইনটি পারসেন্টের মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা করলাগুলোকে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আমি যাতে একটু হালকা ঝাল বের হয় এরপর একটু ঢেকে দিলাম এখন আবার দেখছি কি অবস্থা এ অবস্থায় আমি প্রায় হয়ে গিয়েছে আমার ভাজিটা এই জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আমি এটাকে আবার সুন্দরভাবে ঢেকে দিব টেন মিনিটের জন্য ঢেকে দিব দেখুন এ পর্যায়ে দেখা যাচ্ছে আমার করলা ভাজি দেখুন হয়ে গিয়েছে আমি এইভাবেই রাখবো আমি করলাটাকে খুব বেশি কুক করব না তো ভিউয়ার্স হয়ে গেল আমার খুবই মজাদার আমার প্রিয় একটা খাবার ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই এবং ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ